তোমার পথে তোমার মাতে করি যেন জীবন যাপন, উমরের মত করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতন, বীরের মত যেন প্রাণ চলে যায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم বিতাড়িত মারদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি। মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহরবান। ইরশাদ হচ্ছে, তোমরা কি হাজিদের পানি পান করানো ও কাবা ঘর খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ে মনে করো যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে? এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তার সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এই ধরনের লোকেরাই সফল কাম হবে। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া সন্তুষ্টি ও এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত সামগ্রী সমূহ রয়েছে, সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। মহান মাবুদের দরবারে প্রশংসা করছি যিনি নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা, মালিক এবং শাসক, যিনি অসীম জ্ঞান অনুগ্রহ ও ক্ষমতা বলে এই বিশ্ব জাহান পরিচালনা করছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাকে দান করেছেন জ্ঞান ও বিবেক বুদ্ধির ন্যায় অমূল্য শক্তি, আর সমাসীন করেছেন দুনিয়ায় তার খেলাফতের মর্যাদায়, যিনি মানুষের পথ প্রদর্শনের নিমিত্তে যুগে যুগে নবী রাসূলের মারফতে নাজিল করেছেন কিতাবসমূহ, দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ স্মরণ করছি ওই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 19 থেকে 23 নম্বর আয়াত আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ পেশ করেছি মহান মাবুদের দরবারে তৌফিক কামনা করছি তার সাথে সাথে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 19 থেকে 23 নম্বর মোট 5টি আয়াত তেলাওয়াত করেছি আমরা জানি সূরা আত-তাওবা এটি এই সূরার মধ্যে রয়েছে 129টি আয়াত এবং 16টি রুকু ধারাবাহিকতার দিক থেকে সূরাটি নবম সূরা আর মদিনায় অবতীর্ণ হয়েছেন সূরা আত-তাওবা নামকরণ এই সূরাটিকে দুইটি নামে পরিচিত লাভ করেছে একটি আত-তাওবা আর একটি হচ্ছে বারাত এই সূরাটি তাওবা নামকরণের কারণ এই যে এই সূরার এক স্থানে কতিপয় ইমানদার লোকদের তওবা কবুল এবং গুনাহ খাতা মাফ করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বারাআত নাম করার কারণ হলো সূরার শুরুতে মুমিনদেরকে মুশরিকদের থেকে সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হয়েছে বারাআত অর্থ সম্পর্ক ছেদ সম্পর্ক ছিন্ন করা তবে যে নামই হোক না কেন তা প্রতীকী বা চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে শিরোনাম হিসাবে নামকরণ করা হয়নি আর যা কিছু করা হয়েছে তা ওহির নির্দেশেই করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা জানি সূরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি না লেখার কারণ সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি এর কারণ হিসেবে তাফসীর কারকগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন কেউ বলেছেন আল্লাহ পাক মুশরিকদের আচরণে রাগান্বিত হয়ে সূরাটি নাজিল করেছেন তার জন্য তিনি বিসমিল্লাহ বলেননি আবার কেউ বলেছেন যে পূর্বের সূরা আনফালের জের তাই আর বিসমিল্লার প্রয়োজন হয় না ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি যে কারণটি উল্লেখ করেছেন সেটি হলো সবচেয়ে বেশি সঠিক এবং গ্রহণযোগ্য আর তা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখেননি তাই পরবর্তীতে সবাই তার অনুসরণ অনুকরণ করেছেন জানার বিষয় তেলাওয়াতের সময় সূরার প্রথম থেকে আরম্ভ করলে বিসমিল্লাহ পড়া যাবে না তবে যদি সূরার মাঝখান থেকে তেলাওয়াত আরম্ভ করা হয় তাহলে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করা যাবে সূরাটি নাজিল হওয়ার সময়কাল সূরা আত-তাওবা একই বাসনে একই সময় নাজিল হয়নি
বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। সূরাটি তিনটি ভাষণের সমাপ্তি রয়েছে, সমাপ্তি হয়েছে। এই সূরাটি তিনটি ভাষণের সমাপ্ত হয়েছে। প্রথম ভাষণ সূরার শুরু থেকে পঞ্চম রুকু পর্যন্ত চলেছে। এটি অবতীর্ণ হওয়ার সময়কাল হল নবম হিজরি জিলকদ মাস বা তার কাছাকাছি সময়। এবছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বা হজ যাত্রীদের নেতা করে মক্কায় পাঠিয়েছিলেন। সেই সময় এই ভাষণটি অবতীর্ণ হয়। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ভাষণটি হাজীদের পাঠ করে শোনানোর জন্য মক্কায় পাঠিয়েছিলেন। এই ভাষণে মুশরিকদের সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে। দ্বিতীয় ভাষণ ষষ্ঠ রুকু থেকে নবম রুকু শেষ পর্যন্ত। এটি নবম হিজরি রজব মাস বা তার কিছু আগে অবতীর্ণ হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে প্রকৃত ইমানদারদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এবং দুর্বল মোমেন এবং মুনাফিকদেরকে তিরস্কার করা হয়েছে। তৃতীয় ভাষণ সর্বশেষ, এই ভাষণটি দশম রুকু থেকে সুরার শেষ পর্যন্ত চলেছে। এটা তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে অবতীর্ণ হয়েছিল। এই অংশে এমন কতগুলো আয়াত রয়েছে যা বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছে। বিভিন্ন বিষয় একই হওয়ার কারণে ওহির নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের সাথে সংযোগ করে দেন। এতে মুনাফিকদের সতর্ক করা হয়েছে এবং তাবুক যুদ্ধে না যেয়ে যারা পেছনে রয়ে গিয়েছিলেন তাদেরকে বর্ষণা করা হয়েছে। আর যেসব লোক ইমানদার হওয়া সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ হতে বিরত ছিল তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ সূরার বিশেষ দিক, তিনটি ভাষণ নাজিল হওয়ার ধারাবাহিকতার দৃষ্টিতে প্রথম ভাষণটি সূরার সব শেষে হওয়া উচিত ছিল, কিন্তু বিষয়বস্তু গুরুত্বের দৃষ্টিতে হওয়ার স্থান সর্বপ্রথম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতে সংযোজনকালে উহাকে প্রথমে রেখেছেন। তবে যা কিছু করা হয়েছে ওহির নির্দেশেই করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরার বিষয়বস্তু, সূরাটি অনেকগুলো বিষয়ে সন্নিবেশন ঘটেছে। যেমন সূরার প্রথম অংশে 28 নং আয়াত পর্যন্ত ইসলামী রাষ্ট্রের মুসলমানদেরকে মুশরিকদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশে অর্থাৎ 29 থেকে 35 নং আয়াতে আহলে কিতাব তথা ইহুদি নাসারাদের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে। তৃতীয় অংশে 38 থেকে 41 নং আয়াতে বলা হয়েছে তবুক যুদ্ধে যাবার জন্য সাধারণ নির্দেশ আসার পরও যারা দুর্বল ও অলসতার কারণে পিছনে থেকে গিয়েছে এবং যুদ্ধে যায়নি তাদের সমালোচনা করা হয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতি কারিমার বিষয়বস্তু হচ্ছে মসজিদ বা মাদ্রাসা এবং সাধারণ দিনী খেদমতের চেয়ে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এবং মর্যাদাপূর্ণ আমল হলো মজবুত ইমান ও দিন প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণান্তকর চেষ্টা সাধনা করা। এছাড়া
এই আয়াতে বলা হয়েছে নিজের বাপ দাদা এবং ভাইয়েরা যদি কুফুরিকে অগ্রাধিকার দেয় তাহলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। শেখ আপনার সময় চার মিনিট আছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা ১৯ নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকে সেই লোকদের সমান মনে করো যে ঈমান রাখে এবং আল্লাহ ও পরকালের প্রতি এবং যুদ্ধ করে আল্লাহর পথে? এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয়। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের দাবি খণ্ডন করে যে সত্যটি তুলে ধরেছেন তা হলো শিরিক মিশ্রিত আমল তা যত বড় আমল হোক না কেন তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং তার কাছে এমন কোনো মূল্য নেই। সে কারণে যেমন কোনো মুশরিক মসজিদ রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান সরবরাহ দ্বারা মুসলমানদের মোকাবেলায় সম্মান ও মর্যাদা লাভ করতে পারে না, তেমনি ইসলাম গ্রহণের পর ঈমান ও জিহাদের মর্যাদা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি সরবরাহ ও খেদমতের তুলনায় অনেক বেশি। আর যে মুসলমান ঈমান ও জিহাদের দিক দিয়ে অগ্রগামী সে জিহাদে অনুপস্থিত মুসলমানের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদা ও সম্মানের অধিকারী। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করে নিয়েছো যে এমনি এমনি জান্নাতে চলে যাবে অথচ এখনো আল্লাহ দেখেনি তোমাদের মধ্যে কে কে তার দীন কায়েমের জন্য জিহাদ করছে এবং কে কে তার জন্য সবরকারী। সম্মানিত ভাইরা, আমি যেই সূরা আত-তাওবার চারটি পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি তার অর্থ পেশ করেছি, কিন্তু একটি আয়াতের মাত্র কিছু আংশিক ব্যাখ্যা করতে পারলাম। যাই হোক, সময় একবারে শেষ আমার। তো এই আয়াতে কারিমে থেকে যে আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম সেটি হচ্ছে ঈমানবিহীন আমল বিশেষ করে শিরিক মিশ্রিত আমল আল্লাহর কাছে কোনো মূল্য নেই। সেসব আমল দেখতে যতই ন্যাক ও উত্তম হোক না কেন। দ্বিতীয় হচ্ছে কোনো বেঈমান কাফের মুশরিক যদি কোনো ভালো কল্যাণকর আমল বা কাজ করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বিনিময় দিয়ে আখেরাতে শাস্তির পথকে পরিষ্কার করে দেন। ইমানদারদের মধ্যে যারা শুধু ইমান এনে দিনের খেদমত করে আর যারা ইমান আনার পর আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা উভয় আল্লাহর দৃষ্টিতে সমান নয়, কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য মর্যাদাবান ব্যক্তি হলো তারাই যারা ইমান আনার পর আল্লাহ তার রাসূলের মহব্বতের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থেকে নিজেদের জান মাল দিয়ে জিহাদ করে। যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরিক না হয়ে শুধু কিছু দিনই খেদমত এবং কতিপয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে নিজেকে পাক্কা মুসলমান দাবি করে কুতর্কে লিপ্ত হয়ে পড়ে আল্লাহ পাক তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন আর এদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখান না। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা আলোচনা করেছি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি এবং ভুল ত্রুটি হয়ে থাকলে এবং যা কিছু বলেছি এর উপর প্রথমেই আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন এবং তার সাথে সাথে আমাদের সকলকে এ কথা বলার উপর আমল করার তৌফিক দান করুন।
آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন উমরের মতো করে শক্তি সাহস দিও ঈমান আমল দিও আলীর মতন বীরের মতো যেন প্রাণ চলে যায়।